শনিবার ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এডি নগরস্থিত কর্পোরেশনের কার্যালয় প্রাঙ্গণে বন মহোৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, আগরতলা পৌর নিগম ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে রক্তদান এবং বৃক্ষরোপণ বাধ্যতামূলক করা হয়েছে। এর লক্ষ্য একটাই, সুস্থ সমাজ এবং সুন্দর পরিবেশ। মন্ত্রী বলেন, আমাদের বেঁচে থাকতে হবে, পরিবেশকে সাথে নিয়েই বেঁচে থাকতে হবে, তাই পরিবেশকে সুন্দর করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বাড়িতেও গাছ লাগাতে হবে, এমনকি ঘরের মধ্যেও স্বাস্থ্যের পক্ষে উপযোগী এমন সব গাছ রাখা দরকার। প্রত্যেককে ম্যান্ডেটরি 3-4 মাস পর পর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে এবং সেটা আমরা চালু করেছি, এবং প্রতিটি দপ্তর যদি বৃক্ষরোপণ রক্তদান শিবির যেগুলো আমরা করতে পারি, যেগুলো করতে অর্থের বিশেষ প্রয়োজন নেই, সেই কাজগুলো যদি আমরা করতে পারি সম্মিলিতভাবে কালেকটিভলি, তবে আমরা সমাজকে, পরিবেশকে, আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সবাই মিলে বাঁচতে হবে, পরিবেশকে সুন্দর রেখে বাঁচতে হবে, মানুষের জন্য বাঁচতে হবে, তবেই আমাদের যে প্রকৃত, আমাদের যে জন্ম হয়েছে মানুষের জন্য, যেটা স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমরা কেউ মানুষকে দেখি, ভগবানকে দেখি না, মানুষকে দেখি। স্বামীজি বলেছেন, মানুষের মধ্যে ভগবান থাকে, মানুষকে সেবা করো, পূজা করো, ভগবানকে খুশি করতে পারবে। তাই মানুষকে খুশি করা, মানুষকে সেবা করা, সেটাই আমাদের লক্ষ্য, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এবং সেটা আমরা আমাদের কাজের বাইরে গিয়েও আমরা সেটা করতে পারি। এই আশা রেখে আপনাদের সবাইকে সেটা আহ্বান জানিয়ে আমি আবারও ধন্যবাদ জানাবো আয়োজকদেরকে এই সুন্দর মহোৎসব, বন মহোৎসব পালন করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে গোটা জুলাই মাস জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার, বিভিন্ন দপ্তরে দপ্তরে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার বন মহোৎসবের আয়োজন করেছে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।